السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر، إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قد 18 فبراير 2012 روز شنيبار সিলেট জেলার নাজির বাজারে অন্তর্গত আহমেদনগর মহানগর ইসলামী যুব সংঘের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের সাথী ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, তা হল বর্তমান মুসলিম বিশ্বের অবস্থা এবং এর থেকে মুক্তির উপায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে একটাই মাত্র চিত্র, আর তা হচ্ছে গোটা দুনিয়ার ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যতগুলো কাফের শক্তি রয়েছে সবগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে কিভাবে মুসলিম জাতিকে এই পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা জানেন আজকে মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। ফিলিস্তিনি মুসলিমরা যদি এর প্রতিবাদ করে তার জবাবে মুসলিমদেরকে ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটা ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে এবং তাদের বাড়িঘরগুলো পর্যন্ত বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন ইরাকের বুকে হামলা করার পূর্বে মার্কিন প্রশাসন অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ শিশুদেরকে হত্যা করেছে, লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করেছে, লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা হত্যা করেছে। অথচ যে অজুহাত দিয়ে হামলা করেছিল, ইরাকের কাছে বিপুল বিধ্বংসী মারণাস্ত্র রয়েছে, তা কি বের করতে পেরেছে? আফগানিস্তানের মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন
আফগানিস্তানের মুসলিমদেরকে হত্যা করে ক্ষান্ত করে নাই, ওরা মুসলিমদেরকে হত্যা করে কিছুদিন পূর্বে তাদের মুখে পেশাব করে দিয়েছে। মুসলিম জাতির যুবকদেরকে গ্রেফতার করে ওই আবু গুরাইব কারাগারে উলঙ্গ করে তাদেরকে একজনের উপর আরেকজনকে রেখে ওরা পিরামিড তৈরি করেছে। শুধু এ পর্যন্তই না, আপনারা জানেন এই আবু গরিব কারাগারে মুসলিম মা বোনদেরকে গ্রেফতার করে প্রতি রাতে এক একজন নারীকে ২০-২৫ জন কাফের ধর্ষণ করেছে পালাক্রমে। ওই জেলখানার থেকে একজন মহিলা, নামটাও তার আল্লাহর নবীর ছোট মেয়ের নামে নাম ফাতেমা, ইন্টারনেটের মাধ্যমে তার চিঠি আপনারা হয়তো পেয়েছেন। তিনি লিখেছেন নিজের রক্তকে কালি বানিয়ে, ওরনাকে কাগজ বানিয়ে বিশ্ব মুসলিমদের কাছে বার্তা পৌঁছে দিয়েছে, ও মুসলিম যুবকেরা হয়তো তোমরা আমাদেরকে এখান থেকে উদ্ধার করো, নতুবা আমাদেরকেও বোমা হামলা করে খতম করে দাও, আমাদের সহ্য হচ্ছে না, আমরা এখানে আত্মহত্যা করার মতো ব্যবস্থাও নেই। আমাদের কয়েকজন বোন ওই জেলখানার দেয়ালের সঙ্গে মাথা ঠুকরে ঠুকরে আত্মহত্যা করেছে। আপনারা পত্রিকায় দেখেছেন আমেরিকার সবচেয়ে বড় ডিগ্রিধারী হাফেজে কোরআন একজন মহিলা ডক্টর আফিয়া সিদ্দিকাকে কিভাবে তারা নির্যাতন করেছে। এমনি ভাবে কাশ্মীরি মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আমাদের পার্শ্বে রয়েছে আরাকান বারমার একটা প্রদেশ, মুসলিমদের এলাকা, মুসলিমদেরকে নির্যাতন করে বাংলাদেশে ফেলে দেওয়া হয়েছে। শুধু এ পর্যন্তই নয়, আপনারা জানেন ইন্দোনেশিয়ার মুসলমানদের একটা এলাকা ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে বিভিন্ন এনজিওরা সেখানে মুসলমানদের খ্রিস্টান বানিয়ে শেষ পর্যন্ত সেখানে মুসলিমদের মসজিদগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দিল এবং সেখানে স্বাধীন রাষ্ট্র তৈরি করলো পূর্ব তিমুর খ্রিস্টান রাজ্য। মুসলমানদের আর একটা দেশ সুদান, এখানে একই রকম, তারা দক্ষিণ সুদানকে খ্রিস্টান রাজ্য হিসাবে স্বাধীন করে নিয়েছে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে এবারে তারা টার্গেট করেছে একই নিয়মে খ্রিস্টান রাজ্য বানাবার জন্য। আপনারা জানেন ইতিমধ্যে সেখানে উপজাতিগুলো খ্রিস্টান হয়েছে, গরিব মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, আর যারা খ্রিস্টান হতে রাজি না তাদেরকে ওখান থেকে বিতাড়িত করা হচ্ছে। একদিকে মুসলিম উম্মার এই অবস্থা, আর একদিকে মুসলিম জাতির মধ্যে বিভিন্ন দল উপদল রয়েছে। শুধু দলে উপদলে বিভক্তই নয়, আপনারা জানেন মুসলিম জাতিকে বিভক্ত করে, মুসলিম জাতিকে দলে দলে ভাগ করে মুসলিম জাতির টুপি পাগড়ি পর্যন্ত বিভক্ত করে দিয়েছে, ঠিক কিনা? আপনারা জানেন ইহুদি খ্রিস্টান আল্লাহর নবীর যুগেও ছিল, এখনো আছে। আল্লাহর নবীর যুগে বর্তমান মুসলিমদের চেয়ে কাফেরদের সংখ্যা যত বেশি, ওই সময় মুসলিমদের চেয়ে কাফেরদের শক্তি এবং জনসংখ্যা অনেক বেশি ছিল। এরপরে ইতিহাস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ায় আটকা পড়লেন, উমরা করার জন্য আসলেন 1400 সাহাবায়ে কিরামদের নিয়ে, মক্কার লোকেরা বাধা প্রদান করল। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, মক্কার লোকেরা চিন্তা করল একটা সুবর্ণ সুযোগ, এই সুযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সঙ্গীদেরকে যদি খতম করে দেওয়া যায় তাহলে আর আমাদের বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না। এজন্য তারা কোরবানির সময় যেরকম ছুরি মানুষ ধার দেয় এরকম তরবারি ধার দিতে আরম্ভ করল। কিন্তু মুসলিমদের শক্তি পরীক্ষা করা প্রয়োজন,
এজন্য তারা একটা খবর ছড়িয়ে দিল, ওসমানকে আটকে দিয়ে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি মুসলিম জাতি একজন মুসলিম ভাইয়ের জন্য কতটুকু প্রতিক্রিয়াশীল হয়, তারা কি প্রতিক্রিয়া দেখায়। ইতিহাস সাক্ষী, সিরাতের সব কিতাবগুলো পড়ুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তখন তাবুর থেকে বের হয়ে গেলেন, নিজের হাত রেখে দিলেন, এরপরে ডাক দিলেন, ওহে গাছের নিচে অবস্থানকারী আমার সাহাবীরা চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। এই বলে আল্লাহর নবী হাত রেখে দিলেন আর বললেন আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক মক্কায় ফিরে যাব না, কে কে তৈরি আছো? 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলো, অঙ্গীকার করলো, আমরা যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, একটা লোক মদিনায় ফিরে যাব না, এই জন্য বায়াত হয়ে গেল। এই বায়াত এত খুশি হলেন আল্লাহ তাআলা, সাহাবায়ে কেরাম খুশি হলেন, খুশিতে কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি, অঙ্গীকার করেছি, আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব, আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব, আমরা শহীদ হব, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নইলে শাহাদাত, আমরা মক্কা থেকে মদিনায় ফিরে যাব না, এই মর্মে বায়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন। কোরআনুল কারীমের সূরা আল ফাতহ এর 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইযি ইউবাইউনাকা তাহতাস সাজারাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি খুশি হয়েছেন, ইযি ইউবাইউনাকা তাহতাস সাজারাহ, যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে, গাছের পর্যন্ত আলোচনা কোরআন এসে গেছে, এত খুশি হলেন। যখন তারা তোমার হাতে বায়াত করছিল, অঙ্গীকার করছিল গাছের নিচে বসে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু খুশি হয়েছেন তা না, এরপরে সূরায়ে ফাতার 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় যারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল এরা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, বরং স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল, কার হাত ছিল? এত খুশি হলেন, বায়াত হয়ে গেল। এই বায়াতের প্রতিক্রিয়া কি হল? এই বায়াতের খবর যখন মক্কায় ছড়িয়ে পড়ল, মক্কার কাফের মুশরিকরা ভয় পেয়ে গেল, বুঝতে পারলো এই মুসলিম জাতির সঙ্গে যুদ্ধ করে বিজয় লাভ করা যাবে না। যারা মরতে জানে, আল্লাহর জন্য জীবন দিতে জানে, এদের সঙ্গে লড়াই করে বিজয় লাভ করা যায় না। ডরতে নেহি দুনিয়া মে মুসলমানো কে সিসে, জব দৌলত ইমা মিলি উনকো নবী সে, বায়াত হয়ে গেল।
মক্কার লোকেরা সুর নরম করল সন্ধির প্রস্তাব নিয়ে আসলো আজকে সেই বায়াত আছে ঘরে ঘরে বায়াত হচ্ছে কিন্তু মুসলিমদের নির্যাতন হচ্ছে তার জন্য কোনো বায়াত নাই ঠিক কিনা আজকে মুসলিম জাতির যদি একজন লিডার থাকত একজন খলিফা থাকত মুসলিম জাতিকে হত্যা করে তাদের মুখে পেশাব করে দিয়ে ইন্টারনেটে ছেড়ে দিয়ে মুসলিম জাতিকে চ্যালেঞ্জ করার মতো কোন শক্তি দুনিয়াতে ছিল না ঠিক কিনা আপনারা জানেন হাজ্জাজ ইবনে ইউসুফ যদিও ইতিহাসে জালেম বলে খ্যাত তার যুগে তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাটের দরবারে একজন মুসলিমের গালে থাপ্পড় মেরে কাফেররা উল্লাস করছিল ওইখানে বসে মুসলমান ব্যক্তি চিৎকার মেরে বলেছিল মুসলমানদের খলিফা হাজ্জাজ ইবনে ইউসুফ আরামে বসে আছো আর রোমের দরবারে বসে আমার গালে থাপ্পড় মেরে কাফের মুশরিকরা উল্লাস করছে মুসলমানদের গোয়েন্দা ছিল সেখানে হাজ্জাজ ইবনে ইউসুফের কানে খবর পৌঁছে গেল ইতিহাস সাক্ষী হাজ্জাজ ইবনে ইউসুফের ঘুম বন্ধ হয়ে গেল খানা পিনা বন্ধ হয়ে গেল যুদ্ধের কমান্ডারদেরকে ডাকলেন গোয়েন্দা বিভাগের অফিসারদের ডাকলেন বললেন তোমাদের যত অর্থের প্রয়োজন অস্ত্রের প্রয়োজন সব দেওয়া হবে আমি চাই রোমের দরবারে বসে যেই মুসলিমের গালে থাপ্পড় মারা হয়েছে তাকে উদ্ধার করতে হবে এবং যে কাফের থাপ্পড় মেরেছে তাকেও অপহরণ করে আনতে হবে দীর্ঘ প্রচেষ্টার পরে মুসলিম গোয়েন্দারা সফল হলেন হাজ্জাজ ইবনে ইউসুফের দরবারে হাজির করা হল এবারে খলিফাতুল মুসলিমিন হাজ্জাজ ইবনে ইউসুফ ওই মুসলিম ব্যক্তিকে বললেন রোমের দরবারে বসে তোমার গালে যেই কাফের থাপ্পড় মেরেছিল সে তোমার সামনে উপস্থিত তুমি থাপ্পড় মেরে প্রতিশোধ নাও মুসলিম আমিরের নির্দেশ পালনার্থে থাপ্পড় মেরে প্রতিশোধ নিলেন এরপরে হাজ্জাজ ইবনে ইউসুফ বলেছিলেন ওহে কাফের ওহে মুশরিক আমি তোকে হত্যা করব না আমি তোকে ছেড়ে দিব শুধু ছেড়ে দিব তা নয় রোমের দরবার পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করব রোমের দরবারে বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই খবর পৌঁছে দেওয়ার জন্য মুসলিমদের গাও থাপ্পড় খাওয়ার জন্য হয় নাই মুসলমানদের গালে কেউ যদি থাপ্পড় মারে মুসলিম জাতি তার প্রতিশোধ নিয়ে ছাড়ে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমি তোকে ছেড়ে দিচ্ছি আমার আপনারা জানেন ইহুদি বর্তমানেও যেমন রয়েছে আল্লাহর নবীর যুগেও ছিল সাহাবায়ে কেরামদের যুগেও ছিল ইতিহাস পড়ুন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খায়বরের থেকে ইহুদিদেরকে চলে যাওয়ার নোটিশ জারি করলেন ইহুদি লিডার ওমর বিন খাত্তাবের দরবারে হাত জোর করে প্রার্থনা করছে ওমর তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য সুযোগ দিয়েছিলেন আমরা তোমাদের চাষবাস করে দিব অর্ধেক ফসল আমাদের অর্ধেক তোমাদের এই হিসেবে আমরা তোমাদের কৃষকের কাজ করে দিব তুমি কেন আমাদের বহিষ্কার করছো ইতিহাস পড়ুন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওহে আল্লাহর দুশমন ইহুদি সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা অক্ষর আমার মনে আছে আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমি তোদেরকে অতদিন পর্যন্ত থাকার সুযোগ দিচ্ছি
যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূরে চলে যেতে হবে যে পর্যন্ত যেতে যেতে তোদের উট এবং তেজস্ব ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যাবে ওহে ইহুদি আজকে সেই দিন এসে গেছে তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো এখান থেকে চলে যেতে হবে আমার নোটিশের সময় পার হলে একটা ইহুদির গর্দান ঠিক থাকবে না যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের দরবারে ভিক্ষা করেছে আজকে সেই ইহুদি মাত্র 70 লক্ষ ইহুদি ইসরায়েলে আর 150 কোটি মুসলমান পৃথিবীতে এই 150 কোটি মুসলিম জাতিকে ইহুদিরা থরথর করে কাঁপাচ্ছে ভাইরা আমার এর কারণটা কি এই পরিস্থিতির থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি এজন্যই আমি কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি সূরা আল আসর এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আসর আসরের কসম ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই ইন্না মানে নিশ্চয়ই আল ইনসান মানে সমস্ত মানুষ আল আলিফ লামটা সব মানুষকে বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা নিশ্চয় সমস্ত মানুষ লাফি খুসরিন নিশ্চয় ক্ষতির মধ্যে রয়েছে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে রয়েছে এর থেকে মুক্তির উপায় কি আল্লাহ তাআলা বলছেন মুক্তির উপায় হবে 4টা গুণ অর্জন করা কয়টা গুণ 4টা ইল্লাল্লাযীনা আমানু প্রথম নাম্বার গুণ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনতে হবে ঈমান আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য 2 নাম্বার হলো আমিলুস সালিহাত আমলে সালিহাত করতে হবে আমলে সালিহাত করলেই কেবল চলবে না অন্যকে তার জন্য দাওয়াত দিতে হবে ও তাওয়াসাউ বিল হক হকের দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে গেলে বাধা আসবে বিপদ আসবে সেই জন্য 4 নাম্বার কাজ করতে হবে ও তাওয়াসাউ বিস সবর কয়টা হলো এই 4টা জিনিস উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ এবং শেষের দিকে সমাধান গুরুত্বপূর্ণ বিষয় আছে ইল্লাল্লাযীনা আমানু প্রথম নাম্বার গুণ হচ্ছে ঈমান আনতে হবে বলে আমরা তো সকল ঈমানদার দাবি করি আমি যদি আজকে এটা জিজ্ঞেস করি যে আমরা যে সকলেই দাবি করি ঈমানদার আমাদের নাম মুসলিম আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম মানে কি ইসলাম মানে কি এই জাতি ওয়াজ শুনতে শুনতে একেবারে কান বধির হয়ে গেছে কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ইসলাম মানে কি তাও জানে না ইসলাম মানে সব জায়গায় বলা হয় শান্তি আমি বলি ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে ঠিক তাই বলে ইসলামের অর্থ শান্তি না কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ইসলাম মানে কি ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন সূরা বাকারা 131 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলিম এই আসলিম মানে শান্তিতে ঘুমাও ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে শিখিয়েছে ইসলাম মানে শান্তি তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো আর আমরা বিশ্ব পরিচালনা করব তোমাদেরকে হত্যা করব প্রতিবাদ করতে পারবে না নতুবা কোরআনুল কারীম পড়লে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আসলিম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আমি গোটা জগৎসমূহের যিনি রব আমি গোটা জগৎসমূহের যিনি রব আমি তার কাছে আত্মসমর্পণ করলাম তার হুকুমের কাছে নিজের মাথা নত করে দিলাম ইসলাম মানে কি তাহলে আত্মসমর্পণ করা ইসলাম মানে কি আত্মসমর্পণ করা কার কাছে আর এরকম আত্মসমর্পণ যে করে তার নাম মুসলিম তার নাম কি কোরআন বলছে
ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين سورة حج 78 نمبر آيات আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদেরকে মুসলিমুন করে নাম রেখেছে আমাদের নাম কি ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা আর এরকম আত্মসমর্পণ যে করে তার নাম কি মুসলিম তার নাম কি বিষয়টা একটু ক্লিয়ার করতে হবে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ যে করে তার নাম কি এখন যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কুকুর শূকর এরা আল্লাহর হুকুম মেনে চলে তাদেরকে মুসলিম বলা যাবে কিনা এটা তোমরা জানিই না বলা যাবে না কেন মুসলিম মানে হচ্ছে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করা আর যে আত্মসমর্পণ করে তার নাম মুসলিম কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন মানুষেরা কি আল্লাহর দিন বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্যের বিধান তালাশ করছে ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা অথচ আসমানে বা জমিনে যা কিছু আছে মান বিসমাওয়াতি ওয়াল আরদ আসমানে এবং জমিনে যত কিছু আছে সব কিছু ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে আসলামা মুসলিম হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ও জায়গা চন্দ্র মুসলিম সূর্য মুসলিম তারকা মুসলিম গ্রহ নক্ষত্র মুসলিম কারণ এদের উপর আল্লাহর হুকুম আছে সূরা ইয়াসিনে পরিষ্কার ভাবে বলা আছে সূর্যকে আল্লাহ হুকুম দিয়েছেন এই রাস্তায় চলো ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের জন্য এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা নির্ধারণ করে দিয়েছেন কারণ বিজ্ঞানী না হলে এত সুন্দর রাস্তা নির্ধারণ করতে পারতেন না বর্তমান যুগের মানুষ বিজ্ঞানীরা বলছেন সূর্য যে রাস্তা দিয়ে চলে এর চেয়ে যদি একটু নিচে চলে আসত পৃথিবী গরমে পুড়ে যেত এর চেয়ে একটু উপর দিয়ে গেলে পৃথিবী ঠান্ডায় বরফ হয়ে যেত এজন্য যে নির্দিষ্ট রাস্তা করেছেন এটা করার জন্য একজন মহাবিজ্ঞানীর প্রয়োজন ছিল সেই মহাবিজ্ঞানী কে আল্লাহ বলছেন দালিকা তাকদীরুল আজিজুল আলিম এক মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের জন্য রাস্তা নির্ধারণ করে দিয়েছেন এবারে সূর্য আল্লাহর সেই হুকুম মতো চলে না উল্টাপাল্টা করে আল্লাহ তাআলা বলছেন ওয়াশামসু তাজরিলি মুস্তাকাররিল্লাহা সূর্যের জন্য যে নির্দিষ্ট রাস্তা রয়েছে সূর্য সেই নির্দিষ্ট রাস্তা দিয়ে আল্লাহর হুকুম মতো চলে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হুকুম যে মানে সে মুসলিম শুধু সূর্য নয় চন্দ্র সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি চন্দ্র দৈনিক এক রাস্তা দিয়ে ওঠে না ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে ওঠে কোনটা কোরআন বলছে ভিন্ন ভিন্ন রাস্তা মানাজিল প্রতিদিনের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করা রয়েছে তৈরি করে দিয়েছেন কে আল্লাহ হুকুম দিলেন তুমি এই রাস্তা দিয়ে চলবে চন্দ্র সেই রাস্তা দিয়ে চলে না উল্টে করে আল কামারা কদ্দারনাহু মানাজিল চন্দ্রের জন্য আমি অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি চন্দ্র আল্লাহর বাতলানো সেই রাস্তা দিয়ে চলে চলতে চলতে হাত্তা আদা কাল উরজুনিল কদিম একেবারে শুকনো খেজুরের ডালের মতো চিকন হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ হুকুম মানে কার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হুকুম মানে কার এবারে আল্লাহ বলছেন আল্লাহর হুকুম মতো যারা চলে এই কারণে ওখানে ট্রাফিক পুলিশের প্রয়োজন নাই সিগন্যাল বাতিরও প্রয়োজন নেই তারপরে কোন অ্যাক্সিডেন্ট ঘটে না মানুষেরা রাস্তা তৈরি করেছে
এই সিলেট রোডে আজকেও আসার সময় দেখলাম তেরাক উল্টে আছে, একটা খাদে পড়ে আছে। এত ব্যবস্থাপনার পরও অ্যাক্সিডেন্ট করে, আসমানি কি এরকম ঘটে নাকি? আল্লাহ তারা বলছেন সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরার, রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করার, ওয়াকুল্লুন ফি ফালাকি ইসবাহুন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিজ নিজ লেনে নিজ নিজ কক্ষপথে চলতে থাকে কার হুকুম মেনে? আমার ভাইয়েরা, এবারে সবাই আল্লাহর হুকুম মানে, আর আল্লাহর হুকুম যে মানে তার নাম কি? তার নাম কি? আর আল্লাহর হুকুম না মানে তাকে মুসলিম বলা যাবে? এটা পরিষ্কার বুঝতে হবে, কারণ এর উপর আলোচনা হবে ইনশাল্লাহ। আমি আরো একটু বিষয় ক্লিয়ার করি, কারণ এই বিষয়গুলো আপনাদের কাছে বুঝতে পারছি ক্লিয়ার না। আমি যখন জিজ্ঞেস করলাম চন্দ্র সূর্য মুসলিম কিনা, কেউ উত্তর দেয়নি, তার মানে হচ্ছে জানা নাই। অথচ কোরআনে পরিষ্কার বলা আছে মানুষের মধ্যে আর কাফের জিনের মধ্যে কাফের মুশরিক আছে, এছাড়া অন্য কোন মখলুকের মধ্যে কোন কাফের মুশরিক নাই, সব মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত। তবে এই মুসলিম তাকবীরই বাধ্য তারা মানতে। এবারে তারা শুধু মুসলিম না, তাসবিহ তাহলিল করে কার? কোরআনের আয়াত নেন শুধু, সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলা আছে تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত আসমান এবং জমিন এবং ওয়ামান ফিহিন্না এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো ওই এক আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? আপনি বলবেন যে আমরা তো বুঝি না। আল্লাহ তাআলা আপনার মনের এই প্রশ্নের উত্তর পর্যন্ত কোরআনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন মখলুক নাই, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না। বলে তাহলে আমরা তো বুঝি না। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বুঝো না। তুমি ভোর রাতে মোরগের আওয়াজ শুনে বলো কুকুরা তোর, আসলে সে বলে সুবহান কুদ্দুসুন। তুমি পাখির আওয়াজ শুনে বলো কুহু কুহু, মূলত সে বলে আল্লাহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, এমন কোন সৃষ্টি নেই, এমন কোন মখলুক নেই যে আল্লাহর তাসবিহ পড়ে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে তাসবিহ পড়ে কার? আল্লাহ। খালি তাসবিহ পড়ে তা না, সেজদাও করে। সমস্ত মাখলুক সেজদা করে কার? আল্লাহ। কোরআনে কি সুন্দর করে বলা আছে কথাগুলো, সূরা হজের 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله رب العالمين বলেন তোমরা কি লক্ষ্য করছো না যে আল্লাহর জন্য সিজদা করে মান ফিস সামাওয়াত যা কিছু আছে সাত আসমানে ওয়া মান ফিল আরদে আর যা কিছু আছে জমিনে والشمس এবং সূর্য والقمر এবং চন্দ্র অন্য জুমু এবং সমস্ত তারকা রাজি গ্রহ নক্ষত্র ওয়াল জিবালু পাহাড় পর্বত ওয়াল সাজারু গাছগাছালি ওয়া দাওয়াব্বু এবং সমস্ত পশু পক্ষী ওয়া কাসীরুম মিনান নাস আর অনেক মানুষ। মানুষের ক্ষেত্রে এসে বলেন অনেক মানুষ, সব না। তাহলে বুঝা গেল অন্য সব মাখলুক সেজদা করে কার জন্য? আল্লাহর জন্য। আর মানুষের মধ্যে কিছু মানুষ আছে সেজদা করে আল্লাহর জন্য, আবার কিছু মানুষ সেজদা করে আল্লাহ ছাড়া আল্লাহর সৃষ্টি মাখলুকের জন্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর বিধান দিয়েছেন, আমরা যত রকম নামাজ পড়ি সব নামাজে রুকু সেজদা করা ফরজ, ঠিক কিনা?
ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, যোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, আসরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, এশার নামাজ পড়ো, রুকু সেজদা করো, জুমার নামাজ পড়ো, রুকু সেজদা করো, ঈদের নামাজ পড়ো, রুকু সেজদা করো, কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না, ঠিক কিনা? জানাজার নামাজ যত বড় বুজুর্গের হোক না কেন, জানাজার নামাজ যত বড় আল্লাহর ওলির হোক না কেন, তুই রুকু করতে পারবি না, সেজদাও করতে পারবি না। কারণটা কি চিন্তা করেছেন কোন সময়? সব নামাজে রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজে রুকু সেজদা করা যাবে না, কারণটা কি? কারণ শুধু একটাই, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। তুমি যদি আল্লাহর জন্য রুকু করো, সেজদা করো, আল্লাহর জন্য যদি জানাজার নামাজে রুকু সেজদা করা হয়, ওই যে কবর পূজারী, পীর পূজারী, যারা পীরের পায়ে সেজদা করে, কবরের পায়ে সেজদা করে, এই লোকগুলো বলবে কি, এই তো বুজুর্গকে সেজদা করা হলো, সেজদা করা জায়েজ আছে, এরা জায়েজ করে। সেজদাকে দুই ভাগ করে, একটা হলো সেজদায়ে, সেজদায়ে তাজিমি, আর একটা হচ্ছে সেজদায়ে ইবাদত। সুরেশ্বরের পীর আছে একজন, এই পীরের বই আছে সিররে হক জামে নূর, এই বইয়ের ২৪ নম্বর পৃষ্ঠায় লিখেছে যে পাঁচ জায়গায় সেজদা করা জায়েজ আল্লাহ ছাড়াও। পীরের পায়ে সেজদা করা জায়েজ, ওস্তাদের পায়ে সেজদা করা জায়েজ, এরকম ভাবে স্বামীর পায়ে সেজদা করা জায়েজ, কবর বাজারে সেজদা করা জায়েজ, এইরকম ভাবে তাজিমি সেজদাকে জায়েজ করে দিল। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সতর্কতার সাথে বিধান দিয়েছেন, জানাজার নামাজে রুকু সেজদা করার অনুমতি দেন নাই। কারণ কি? কারণ জানাজার নামাজে যদি রুকু সেজদা করা জায়েজ হতো, এই কবর পূজারীরা এটাকে দলিল বানাইতো, এই তো বুজুর্গকে সেজদা করা হলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর সুযোগ ছিল, বুজুর্গের লাশ একেবারে সামনে, তখন রুকু করা গেল না, সেজদা করা গেল না, এই লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, এরপরে তোমাকে কোন বিবেক কবরে সেজদা করার জন্য অনুমতি দিল? কবরে সেজদা করা জায়েজ না হারাম? কবরে টাকা পয়সা দেওয়া, আমি কবরওয়ালাদের বদনাম করছি না, শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি কেমন ছিলেন সেটা আমি বলছি না, কিন্তু তার কবরে যে সেজদা করা হচ্ছে জায়েজ না হারাম? টাকা পয়সা দেওয়া হচ্ছে জায়েজ না হারাম? কোন কবর ঠান্ডা, কোন কবর মাকি গরম, মামুর চেয়ে ভাগনা গরম, একটা কথা প্রচলন আছে না? আমার এখানে শোল মাছ, গজার মাছ, কত মাছ আছে, আমি জিজ্ঞেস করতে চাই, মক্কা মদিনার কবরস্থানে সাহাবায়ে কেরামদের কবর আছে, নবীর স্ত্রীদের কবর আছে, ওই লোকগুলো আল্লাহওয়ালা বেশি না আমাদের দেশে যাদের কবর তারা আল্লাহওয়ালা বেশি? কোনটা? ভাইরা আমার, আল্লাহর নবী বুখারি হাদিসে বলেছেন, লাও আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, ও আমার উম্মতেরা, তোমরা যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও এবং সেই স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, মা বালাগা আহাদুকুম মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহুম, আমার সাহাবীরা এক মুঠ খেজুর অথবা গম, একটা খেজুর আল্লাহর রাস্তায় ব্যয় করে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছেন, তোমরা সেই উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের সমান হতে পারবে না। এই সাহাবীদের কবর মক্কাতে আছে, মদিনা আছে। আপনারা জানেন আল্লাহর নবীর প্রথমা স্ত্রী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা, আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা, শুধু একটা সন্তান হয়েছিল মারিয়া কিবতিয়া থেকে ইব্রাহিম, এছাড়া সমস্ত সন্তানদের মায়ের নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
মক্কায় তার কবর আছে। আপনি মক্কার কবরস্থানে গিয়ে দেখুন, বিশাল কবরস্থানের চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই খাদিজার কবরে কোনো বিল্ডিং নাই, কোনো চাদর নাই, কোনো আগরবাতি মোমবাতি নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, কোন চট পরা জটলা নাই। চট আর জট কি যে আল্লাহর ওলি! আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, লাউলা নাসুক্কালা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, লা আমার তুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমি প্রত্যেক সালাতের সময় তাদের জন্য মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। যেই নবী এত কঠোর ভাবে মেসওয়াক করার কথা বললেন, আর সেখানে গাঁজা খেতে খেতে মুখ দিয়ে ময়লা পরে শয়তানও বন্ধে পালিয়ে যায়, এই লোকগুলো হয়ে গেল আল্লাহর ওলি। আল্লাহর নবী বলেছেন, মাথা আঁচড়াও। আল্লাহর নবী নিজে মাথা আঁচড়াতেন, মাঝখানে শিথিও করেছেন, একদিন পর একদিন মাথা আঁচড়াও। আর সেই নবীর উম্মতেরা যখন কোন ব্যক্তি মাথা আঁচড়ায় না, ময়লা পড়তে পড়তে জটলা পড়ে যায়, তাদেরকে মনে করে আল্লাহর ওলি। আমার ভাইয়েরা, এই লোকগুলোকে যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি মনে করে, সে ইসলামের সঙ্গে প্রতারণা করো, ধোকাবাজি করো, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি বলছিলাম ওই মাজার গুলো কবর গুলো দিকে দেখো, খাদিজার কবরে কোনো বিল্ডিং নাই, চাদর নাই, আগরবাতি মোমবাতি নাই। আবার তোমাকে আমি মদিনা নিয়ে যাচ্ছি, আল্লাহর নবীর কবর থেকে সামনে গেলে একটা বিশাল কবরস্থান তোমার সামনে পড়বে। মুসলমান জাতি, ওই কবরস্থানে কমপক্ষে 10,000 সাহাবায়ে কেরামদের কবর আছে, ওই কবরস্থানে নবীর স্ত্রীদের অনেকের কবর আছে, সন্তানদের কবর আছে, আয়েশা খাদিজা আয়েশা ফাতেমার কবর আছে। ওই কবরস্থানে আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ে যিনি বিয়ে করলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, ইসলামের তৃতীয় খলিফা ওসমানের কবর রয়েছে। ও মুসলমান জাতি, সেখানে গিয়ে দেখো, ওসমানের কবরে কোনো বিল্ডিং নাই, কোনো চাদর নাই, আগরবাতি মোমবাতি নাই। আবার তোমাকে ওহুদের পাহাড়ের কাছে নিয়ে যাচ্ছি, ওহুদের পাহাড়ের কাছে যুদ্ধ হয়েছিল, ওহুদের যুদ্ধ আল্লাহর নবীর দান শহীদ হয়েছিল। ও মুসলমান জাতি, আল্লাহর নবীর 70 জন সাহাবী শাহাদত বরণ করেছিলেন, এর মধ্যে সমস্ত শহীদদের সর্দার, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি, আল্লাহর নবীর আপন চাচা হামজাও রয়েছেন। ওই হামজার কবরটা ওহুদের পাহাড়ের কাছে আছে, গিয়ে দেখো চতুর্দিক থেকে কবরস্থানের দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরে কোনো বিল্ডিং নাই, কোনো চাদর নাই, আগরবাতি মোমবাতি নাই। আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরামদের কবরে চাদর দেওয়ার লোকের কি অভাব ছিল? কবরে চাদর দেওয়া যদি কোনো ভালো কাজ হতো, মাজার তৈরি করা ভালো কাজ হতো, আল্লাহর নবীর স্ত্রীদের কবরে, আল্লাহর নবীর সন্তানদের কবরে, আল্লাহর নবীর সাহাবীদের কবরে মানুষ সুতার চাদর নয়, মানুষ তার কলিজা ছিঁড়ে তারা দিয়ে চাদর তৈরি করে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? দেওয়া হচ্ছে না কি জন্য? ইতিহাস পড়ুন, হাদিস পড়ুন। আল্লাহর নবী মৃত্যুর 3 দিন আগে বলেছেন, লানাল্লাহু লিয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুন। কেন নবীর নবী লানত দিচ্ছেন? রহমতের নবী কেন ইহুদি খ্রিস্টানদের প্রতি অভিশাপ দিচ্ছেন? কারণটা আল্লাহর নবী নিজেই বলেছেন, ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদ। ওরা ওদের নবী, ওদের অলি বুজুর্গ মারা গেলে ওদের কবরস্থানটাকে সিজদার স্থান বানাইতো। লা তাজআলু কবরি ওয়াসানাই ওবাদ। আমার উম্মতরা খবরদার, খবরদার, তোমরা আমার মৃত্যুর পরে আমার কবরকে সিজদার স্থান বানাইও না। আল্লাহর নবীর এই নির্দেশের কারণে সাহাবীদের কবরে
আমার ভাইরা নবীর স্ত্রীদের কবরে নবীর সন্তানদের কবরে চাদর দেওয়া হচ্ছে না টাকা পয়সা দেওয়া হচ্ছে না মাজার তৈরি করা হচ্ছে না এরা মাজারে লেখা আছে টাকা পয়সা নিজ হাতে ফেলুন মনে হচ্ছে যেন কবরওয়ালা না খেয়ে মরে যাচ্ছে ঠিক কিনা অথচ হাদিস পড়লে দেখা যায় কি আল্লাহর হাবিব ফরমান যখন মৃত্যু ব্যক্তিকে কবর দিয়ে মানুষ একটু দূরে চলে যায় আতাহু মালাকান আল্লাহর দুইজন ফেরেশতা তার কাছে চলে আসে তিনটা প্রশ্ন করেন তিনটা প্রশ্ন উত্তর ঠিক মতো দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে উত্তর চলে আসে আনসাদাকা আব্দি আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে ও ফেরেশতারা ফাফরিসুহু মিনাল জান্নাতি আমার ফেরেশতারা তোমরা আমার ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল বিসুহু মিনাল জান্নাতে জান্নাতের পোশাক তার গায়ে জড়িয়ে দাও ওয়াস্তাহু লাহু বাবান আল জান্নাহ এবং জান্নাতের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও এবারে জান্নাতের নিয়ামত দ্বারা তার কবরটা পরিপূর্ণ হয়ে যায় যখন আল্লাহর ওলি হয় জান্নাতের নিয়ামত দ্বারা কবর পরিপূর্ণ হয়ে যায় উপরে চাদর টাকা পয়সার কোনো দরকার আছে পক্ষান্তরে যদি আল্লাহর ওই তিনটা প্রশ্ন উত্তর দিতে না পারে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসে আনকাজাবা এইখানে আর আব্দি শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই আনকাজাবা ও মিথ্যা বলেছে আমার দুশ্মন মিথ্যা বলেছে ফাফরিসুহু মিনান নার ও ফেরেশতারা তোমরা এর কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও ওয়াল বিসুহু মিনান নার তার কবরে জাহান্নামের আগুনের পোশাক জড়িয়ে দাও আফতাহু লাহু বাবান মিনান নার এবং জাহান্নামের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও জাহান্নামের আগুন এসে শাস্তি এসে কবরটা পরিপূর্ণ হয়ে যায় উপরে চাদর দিলে কোনো লাভ হবে আজকে মুসলমান এই জাতীয় অবস্থায় আছে অমুসলমান জাতি সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এখানে বলেছেন ওয়াকাসীরুম মিনান নাস অনেক মানুষ আল্লাহর জন্য সেজদা করে আর বাকিরা গায়রুল্লাহর জন্য সেজদা করে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনুল কারীমে সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মানুষের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন খবরদার খবরদার এরা মুমিন নয় এরা হচ্ছে মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম পাঁচটা আয়াত নাযিল করেছেন মুত্তাকিনদের বৈশিষ্ট্য সম্পর্কে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এখান থেকে পাঁচটা আয়াত মুত্তাকিনদের সম্পর্কে এরপরে কাফেরদের সম্পর্কে আলোচনা করেছেন দুইটা আয়াত ان الذين كفروا سواء عليهم এখান থেকে দুই আয়াত কাফেরদের জন্য এরপরে তৃতীয় আরেক প্রকার মানুষ যেই লোকগুলো মুমিন মুত্তাকিনও না কাফেরও না বাহ্যিকভাবে তারা মুসলিম ভিতরগতভাবে কাফের এই জাতীয় লোকদের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে এই জাতীয় লোকদের সম্পর্কে আয়াত নাযিল করেছেন 13টা আয়াত ধরে বলুন সুবহানাল্লাহ মুসলমানদের সম্পর্কে কয়টা পাঁচটা কাফেরদের সম্পর্কে কয়টা আর মুনাফিক সম্পর্কে বোঝা গেল কাফের মারাত্মক বেশি না মুনাফিক বেশি কোরআনুল কারিমে কাফেরের নামে একটা সূরা আছে সূরা কাফেরুন মাত্র দুই লাইন আর মুনাফিকদের নামে একটা সূরা আছে 13 কারণ এই মুনাফিকরাই যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে সবচেয়ে বেশি আমার ভাইয়েরা কোরআনুল কারীমের সূরায় ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইউমিনু আকসারুহুম তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে না ইল্লা তবে ঈমান আনে অহম মুশরিকুন তারা শিরকরত অবস্থায় শিরকর অবস্থায় মুসলমান দাবি করে শিরকের মধ্যে আছে না কেমনে আল্লাহ তাআলা এজন্য বলেছেন ইল্লাল্লাযীনা আমানু আমি আমানুর তাফসীর করছি আমানু
ইমানদার হওয়ার জন্য কিছু শর্ত আছে। ইমানদার দাবি করলেই মুমিন হওয়া যায় না। আল্লাহ বলছেন বেশিরভাগ লোকেরা ইমান আনা সত্ত্বেও তারা মুশরিক। ইমান আনা সত্ত্বেও কি? যারা বলে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে, রাসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেলেন খালি হয়ে, রাসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তো দরবারে, এগুলো মুসলমান না মুশরিক? কোরআনুল কারীম পড়তে জন্য আমার ভাইয়েরা আপনারা সূরা ফাতিহা পড়েছেন, এই সূরা ফাতিহা একটা আবেদন পত্র, একটা মানপত্র। একজন বড় মন্ত্রী যদি আপনারা এখানে আসতো আজকে, আপনারা তাকে লিখিত একটা মানপত্র গেলাসে বাধাই করে দিতেন। একটা মানপত্রের তিনটে অংশ থাকে, কয়টা অংশ? প্রথম অংশে প্রশংসা করা থাকে, অমুক ব্যক্তি আপনার এই প্রশংসা, আপনি সদরঘাটের কামান মস্তানে জামান, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একুক্ত, বিভিন্ন প্রশংসা দিয়ে তারপরে প্রথম অংশ শেষ করে। এরপরে লেখে আপনার সঙ্গে আমাদের সম্পর্ক, এই এলাকার মাটি আপনার ঘাটি, বলে না এরকম, আমরা আপনাকে ভোট দিয়েছি, এটা হলো সম্পর্ক। এরপরে তৃতীয় নম্বরে গিয়ে শুরু হয় দাবি দেওয়া। ঠিক সূরা ফাতিহার মধ্যেও বান্দা প্রথমে নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? ওই আল্লাহর যিনি গোটা জগৎ সমূহের রব, আর রহমান আর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত যখন বান্দা আল্লাহর প্রশংসা করলো, আল্লাহর তারিফ করলো, সানা সিফাত গাইলো, আল্লাহ বলেন যে আগে তোমার সঙ্গে আমার সম্পর্ক বয়ান করো, তোমার প্রশংসা আমি কবুল করব না, মানপত্র গ্রহণ করব না, তোমার এই দরখাস্ত গ্রহণযোগ্য হবে না, আগে তুমি পরিচয় দাও তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি। এবারে বান্দা বলছে ইয়াকা নাবুদু, ও রাব্বুল আলামিন আমার সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, আমি হচ্ছে তোমার গোলাম আর তুমি হচ্ছে আমার মনিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? না কোনো খাজা বাবার গোলাম, গাজা বাবার গোলাম, অলি বুজুর্গের গোলাম, পীর বুজুর্গের গোলাম, নবী রাসূলের গোলাম? নবীরাও কার গোলাম? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং রাসূল। নবীরাও কার গোলাম? তাহলে মুসলমান না আমরা কে? গোলাম রাসূল। আমরা কি রাসূলের গোলাম না আল্লাহর গোলাম? গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম। আমরা কি মুস্তফার গোলাম না আল্লাহর গোলাম? গোলাম নবী, আব্দুল নবী, কানিজ ফাতেমান। আমরা কেন এরকম? কানিজ মানে ফার্সিতে বান্দি। আমরা কি ফাতেমার বান্দি না আল্লাহর বান্দি? ভাইরা আমার, এইভাবে মুসলমান জাতি শিরকের মধ্যে লিপ্ত আছে। এই জন্য বলতে হচ্ছে ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি। আমরা কার গোলাম? আল্লাহ। ইয়াকা নাবুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। জীবনের সকল ক্ষেত্রে গোলামি করব কার? না খালি মসজিদে, ব্যাংকে গোলামি করব কার? আদালতে কার? একটু পর আসছে আলোচনা ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য শর্ত লাগালেন ইল্লাল্লাযীনা আমানু। প্রথম শর্ত হলো ইমানদার হতে হবে। ইমানদার কাকে বলে আগে বুঝতে হবে। ইমানদার হতে হলে, ইসলামে প্রবেশ করতে হলে প্রথমে একটা সাক্ষী দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কি সাক্ষী দিলাম? এই সাক্ষীটা এত বড় সাক্ষী, আমরা ছোটবেলায় দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু বুঝি নাই কি সাক্ষী দিলাম। এই সাক্ষীটার গুরুত্ব কি আগে বুঝেন? কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সূরা আনআমের 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, প্রশ্ন করছেন, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? নিজে উত্তর দিচ্ছেন, কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। আবার বলছেন সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত, আল্লাহ বলছেন,
এটা এমন এক সাক্ষী যেই সাক্ষী স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। কে দিয়েছেন? আপনাকে যাতে প্রশ্ন করা হয়, কোরআনে একটা সাক্ষীর কথা বলা আছে, যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, সমস্ত ফেরেশতারা দিয়েছে, সেই সাক্ষীটা কি বলতে পারবেন? সূরা আল ইমরানের 18 নম্বর আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহুয়া ওয়াল মালায়েকাতু, এবং সমস্ত মালায়েকা ফেরেশতারা সাক্ষী দিয়েছেন, ওয়া উলুল ইলমে, সমস্ত জ্ঞানীরা সাক্ষী দিয়েছেন। সেই সাক্ষী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার সাক্ষী না দিলে ইসলামে প্রবেশ করা যায় না। সাক্ষী কাকে বলে? সাক্ষী কি না বুঝে দেওয়া যায়? আপনি আদালতে গেলেন, জজ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কে, আপনি বলেন আমি খুনের মামলার সাক্ষী। জজ জিজ্ঞেস করলো আচ্ছা বলুন কে খুন করেছে, তা জানি না। কাকে খুন করলো তা জানি না, কেন খুন করলো, কিভাবে করলো আপনি কিছুই জানেন না, আপনি খুনের মামলার সাক্ষী। জজ কি বলবে? জজ সাহেব বলবেন যে লোকটা ফাজদামি করার জন্য আসছে, পুলিশ দেখে বলবে ওকে জেলে ঢুকিয়ে দাও। দুনিয়ার আদালতে যদি না বুঝে সাক্ষী দিলে গ্রহণযোগ্য হয় না। তাহলে যেই সাক্ষী সবচেয়ে বড় সাক্ষী, যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, যেই সাক্ষী সমস্ত ফেরেশতা দিয়েছেন, সেই সাক্ষী না বুঝে দিলে চলবে? সেই সাক্ষী হচ্ছে আশহাদু আল লা ইলাহা। এই সাক্ষী কত গুরুত্বপূর্ণ সাক্ষী, এটা বুঝে শুনে দিলে দেখবেন কি অবস্থা হয়। লা ইলাহা, লা ইলাহা মানে প্রথম অংশ বাতিল করে। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে আগে মানুষেরা পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? ঠিক সেরকম ভাবে একজন লোক যখন ইসলামে প্রবেশ করার জন্য সাক্ষী দেয় আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে, সে তার অন্তরের থেকে যত খাজা বাবা, গাজা বাবা, পীর বাবা, অন্য যা কিছু সব বাতিল করলো। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ, লা ইলাহা মানে হলো খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। কিসের থেকে খালি করা হচ্ছে, কি দিয়ে পূরণ করা হচ্ছে, এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলেই কেবলমাত্র একজন লোক মুসলিম হতে পারে। ইল্লাল্লাযীনা আমানু, লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা, কারো কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা মানে হচ্ছে আমি জনগণের ক্ষমতা মানি না, আমি কোন কবরওয়ালার ক্ষমতা মানি না, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। মুসলমান, এই কথা যদি আজকে ঘোষণা করা হয় তাহলে জেনে রাখো তোমার বিরুদ্ধে লোক লেগে যাবে। কারণ এই দেশে একটা সংবিধান আছে, এই সংবিধানের সাথে একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। সকল ক্ষমতার মালিক কে লেখা আছে? আর লা ইলাহা বলে আপনি কি বললেন? মুসলমান জাতি, কোরআনুল করিমের সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত বড় পরিষ্কার বলা আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, ও মুমিন তুমি ঘোষণা করো, কুল বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। তুতিল মুলক মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলক মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ওয়া তুইজ্জু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো, ওয়া তুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো, বিয়াদিকাল খাইরু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি তোমার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? শুধু এ পর্যন্তই না, কোরআনুল কারিমের উপর একটা সুরার নাম আছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বরকতময় সে আল্লাহ তাআলা যার হাতে সমস্ত ক্ষমতা। সমস্ত ক্ষমতার মালিক কে? বিয়াদিহিল মুলকু। এবারে তোমার সংবিধান, বাংলাদেশের সংবিধান একটা সংবিধান, আর আল্লাহর দেওয়া একটা সংবিধান। আল্লাহর দেওয়া সংবিধানে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো সমস্ত
ক্ষমতার মালিক আল্লাহ প্রজাতন্ত্রের সংবিধানে লেখা আছে দেশের প্রজা সংবিধানে সমস্ত ক্ষমতার মালিক জনগণ ও মুসলমান কার সংবিধান মানবা আল্লাহর না আমার সেটা আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানিয়ে দিলেন সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকা নাবুদু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি আর কারো গোলামি করি না লা ইলাহার মানে হলো আমি কারো কোন আইন বিধান মানি না সমস্ত বিধান মানি কার আল্লাহ তোমার দেশের সংবিধান একটা আছে ওই সংবিধানের সাতের দুইতে লেখা আছে অনুচ্ছেদ সাত দুই এর অনুচ্ছেদে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল করিম বিধান দিয়েছেন কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে কেবল তার আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا فَلَا وَرَبِّكَ আপনার রবের কসম কোন ব্যক্তি মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানবে আপনাকে বিচারক মানা মানি হচ্ছে আল্লাহর কোরআনকে বিচার মানা আপনাকে বিচারক না মানবে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা অতঃপর আপনি যেই বিচার করলেন সেই ব্যাপারে কোরআনের বিচারের ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না কোনো সংশয় থাকবে না সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা তারা সম্পূর্ণরূপে মেনে নিবে এটা না করা পর্যন্ত কোন মুমিন হতে পারবে এবারে আমরা দেখি আমাদের সংবিধান কি করলো আল্লাহর আইনের সঙ্গে যত জায়গায় গন্ডগোল আছে সবগুলোকে তারা বাতিল করে দিয়েছে ঠিক কিনা আমার ভাইয়েরা বলতে গেলে অনেক সময় লাগবে আল্লাহর বিধানকে বাতিল করার ক্ষমতা কারো আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিধান দিয়েছেন কি সুন্দর বিধান আমার ভাইয়েরা একটু ভূমিকা যাই আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন দেখার জন্য ঠিক কিনা কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে ও ভাইজান তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন তোমার চোখ যত সুন্দর থাকুক না কেন যদি তোমার চোখের সামনে কোনো আলো না থাকে তুমি কিছুই দেখতে পারবে না দিনের বেলায় সূর্যের আলো রাতের বেলায় তারকার আলো মোমবাতির আলো চাঁদের আলো বিদ্যুতের আলো কোন প্রকার আলো যদি তোমার চোখের সামনে না থাকে তুমি কিছুই দেখতে পাবে না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু এই জ্ঞানের চক্ষু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য কিন্তু এই কোরআন এই চক্ষু দিয়েও আল্লাহকে চেনা যাবে না আল্লাহর বিধানকে জানা যাবে না যতক্ষণ পর্যন্ত এই চোখের সামনে একটা আলো না জ্বলবে সেই জ্ঞান চোখের জন্য যে আলোর প্রয়োজন সেই আলোর নাম হচ্ছে কোরআন সেই আলোর নাম কি আল্লাহ তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এবং কিতাব এসেছে ও ভাইজান এই আলো যদি জ্বালায় সমাজে অন্ধকার থাকবে না অন্ধকার হচ্ছে চুরি অন্ধকার ইফতিজিং অন্ধকার ছিনতাই ডাকাতির হাজানি জেনার বিচার সুদ মদ জুয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বিধান দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যেই হোক না কেন ওর হাতটা কেটে দাও আইন দিয়েছেন কে আইন দিয়েছেন কে এ আইন দেশে আছে আমার ভাইয়েরা এই আইন যদি আজকে থাকতো সোনার মদিনায় গিয়ে দেখেন সোনার বাংলার সোনার মদিনায় কি পার্থক্য সোনার মদিনায় হাইয়া আলাস সালাম আজান হয়ে গেল সমস্ত দোকানগুলো বন্ধ হয়ে গেছে
একটা কালো পর্দা ঝুলিয়ে লোক নামাজ পড়তে চলে গেল, চুরির ভয় নাই। আর সোনার বাংলায় ভালো এক জোড়া জুতা নিয়ে মসজিদে গেলে নামাজের পরে জুতা খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কারণটা কি? কারণ হচ্ছে ওখানে চোরের হাত কাটার বিধান বহাল আছে। চোর জানে যদি চুরি করে ধরা পড়ি দুনিয়ার কোন শক্তি হাত কাটাকে রক্ষা করতে পারবে না। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটলো। চুরিটা করলো মক্কার এক সম্ভ্রান্ত মহিলা, কুরাইশ বংশের মেয়ে, নামটাও আল্লাহর নবীর মেয়ের নামে, নাম ফাতেমা। মক্কার লোকেরা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ইতিহাস হয়ে থাকবে, এই জন্য কি করে বিকল্প ব্যবস্থা করা যায়। সবাই চিন্তা করলো, আল্লাহর নবীর কাছে বললেই বিষয়টা বিকল্প একটা ব্যবস্থা করা যাবে, কিন্তু নবীর কাছে বলবেন কে? আল্লাহর নবীর পালক পুত্র ছিল যায়েদ, তার পুত্র ছিল উসামা। সবাই গিয়ে তাকে ধরলো যে তুমি এই বিষয়টা আল্লাহর নবীর কাছে বলো। ওসামা বিন যায়েদ চিন্তা করলেন, আল্লাহর নবীর কাছে কত কথাই তো বলি, এটা বলতে অসুবিধা কি? তিনি গিয়ে আল্লাহর নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় একটা চুরির ঘটনা ঘটে গেছে, চুরিটা করেছে কুরাইশ বংশের একজন সম্ভ্রান্ত মহিলা, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেও তো কুরাইশ বংশের মানুষ, বদনামের ভাগটা আপনিও পেয়ে যাবেন, তাছাড়া মেয়েটার নাম আপনার ছোট মেয়ে ফাতেমার নামে নাম, কোন বিকল্প ব্যবস্থা করা যায় কিনা? আমার ভাইয়েরা, মুসলিম শরীফের সহিহ হাদিস পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে খুবই লাল হয়ে গেল, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, ওহে আমার উম্মতেরা, তোমরাও কি ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করতে যাচ্ছ? জেনে রাখো, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, যদি আমি আল্লাহর নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করত, লাকাতাতুইয়াদাহা, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? এই আইন দেশে আছে, আমি দেখাইতে গেলে অনেক দেখান যাবে। আমি এই জন্য আগেই বলেছিলাম, মুসলিম কাকে বলে? আল্লাহর হুকুম যে মানে তার নাম মুসলিম। আমার জাতি আল্লাহর এই আইনটাকে বাতিল করে ফেলেছে, বলে যে বর্বর আইন এই যুগে চলে না। আজকে যদি এই মাহফিলের সভাপতি সাহেব চোরের হাত কাটে আর বলে কোরআনের আইন বাস্তবায়ন করলাম, কালকে এখানে থাকতে পারবে কেউ? পুলিশ আসবে, সাংবাদিক আসবে, পত্রিকা উঠবে, মিডিয়ায় প্রচার হবে, কি জঘন্য একটা অন্যায় করেছে। ভাইরা আমার, চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? আল্লাহ। এই আইনকে যারা এই যুগে অচল মনে করে তারা মুসলিম থাকবে। এবারে পর্দার বিধান দিয়েছেন কে? আমাদের জাতি ইফতিজিং বন্ধ করার জন্য প্রচার চালায়, বড় বড় বিলবোর্ড তৈরি করে দিয়েছে, পুলিশরা মাঠে নেমেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কেমনে বন্ধ করা যাবে, কোরআনে নির্দেশ আছে। আল্লাহ বলছেন, কি সুন্দর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মেয়ে লোকেরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মেয়ে লোকদের মতো বেপর্দা হয়ে বাইরে চলো না। মেয়ে লোকদেরকে পর্দার বিধান দিয়েছেন কে? পর্দার উপরে অনেক আলোচনা আগে হয়েছে, আমি বিস্তারিত আলোচনা করব না, ইঙ্গিত দিয়ে যাচ্ছি। ভাইরা আমার, পর্দার বিধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ কি? কারণ দায়িত্বের ব্যাপার, মেয়ে লোকদের কতগুলো কাজ আছে যেগুলো গোপনে করতে হয়। মেয়ে লোকেরা সন্তান ধারণ করে, এটার জন্য রাস্তাঘাটে ভালো না গোপন থাকা ভালো? বড় একটা পেট নিয়ে রাস্তায় বের হবে না গোপন থাকবে? মেয়ে লোক সন্তান প্রসব করে, এটা যে বাইরে করা ভালো না ভিতরে করা ভালো? মেয়ে লোক বাচ্চাকে দুধ খাওয়ায়, বাইরে খাওয়ান ভালো না ভিতরে খাওয়ান ভালো? এই জন্য আল্লাহ বলছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না, হে মেয়ে লোকেরা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। এই পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ।
শুধু আল্লাহ এ পর্যন্ত বলে শেষ করেন নাই সূরা আহজাবের 59 নম্বর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয় পর্দা ঝুলিয়ে দেয় দালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন এই পর্দার বিধান যদি বাস্তবায়ন করে তাহলে ওদেরকে কেউ কষ্ট দিবে না উত্তপ্ত করবে না ফালা ইউযাইনা ইফতিজিং করবে না আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন পর্দার হুকুম যদি বাস্তবায়ন করো তোমাদেরকে ইফতিজিং করতে পারবে না উত্তপ্ত করতে পারবে না আমার জাতি সুপ্রিম কোর্ট থেকে রায় দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না রায় দিয়েছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন পর্দার দিল বাধ্য করতে বললেন আর আমার জাতি পর্দার বিধানকে বাতিল করে দিল আমার ভাইয়েরা যা আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহর কোরআনের আইনকে যারা বাতিল করে দেয় অচল করে দেয় তারা মুসলমান না কাফের আমার আপনারা জানেন আলোচনা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি এইদিকে যাই ইল্লাল্লাযীনা আমানু বলছিলাম ইমানদার হতে হবে এই জাতীয় ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করবেন না যারা একদিকে আল্লাহর বিধানকে বাতিল করবে আর একদিকে খাজা বাবা গাজা বাবা ল্যাংতে বাবা ইমানের সঙ্গে শিরিক করবে আমার জাতি জিকির করে আর কেমনে জিকির করে আমি আমার কলবের দিকে মতওয়াজ্জ আছি আমার কলব পীর সাহেব কিবলার কলবের দিকে মতওয়াজ্জ আছে পীর সাহেবের কলব তার পীর তার পীর তার পীর হইয়া তারপরে হাজার পীরের মাধ্যমে আল্লাহর দিকে মতওয়াজ্জ আছে আমি বলি এইরকম কলব মতওয়াজ্জ আল্লাহর নবী কোথাও করাইছেন সাহাবীরা করেছেন বরং কোরআন কি বলছে শুনুন আল্লাহ তাআলা বলছেন ইয়াকা নাবুদু আমরা কেবলমাত্র তোমার এই গোলামি করে গোলামি করবো কার ইয়াকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই সাহায্য দেবো কার কাছে না কোনো খাজা বাবার কাছে বাজারে লেখা কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে আজমিরে আরো মারাত্মক লেখা বাংলায় লেখা আছে উর্দুতে লেখা আছে আসমান হায় তেরা ইয়ে জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি এ আসমান তোমার জমিন তোমার ওহে বাবা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি দিলের মকসুদ পূরণ কর মালিক খাজা বাবা না আল্লাহ ভাইরা আমার এই জন্য আল্লাহ শর্ত আরোপ করে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ইমানদার হতে হবে শিরিক মুক্ত ভেজাল মুক্ত এইরকম ইমানদার হতে হবে তুমি যখন তোমার কলবটা মোতাবাজ্জ করলা পীরের কলবের দিকে পীর সাহেবের কলব তখন পায়খানার দিকে মোতাবাজ্জ তোমারটা কই যাইবে তুমি যখন তোমার কলবটা মোতাবাজ্জ করলা পীরের কলবের দিকে পীরের কলব তখন তার চারটে বউয়ের মধ্যে ছোট বউ সুন্দরী বউ তার কলবের দিকে মোতাবাজ্জ করা আছে তোমারটা কই যাইবে কোরআন পরপরিষ্কার বলা আছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা আমা আনা মিনাল মুশরিকিন আমি আমার কলব আমার চেহারা সব কিছু মুতাওয়াজ্জু করব কার দিকে হানিফান একনিষ্ঠ ভাবে আমা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই শিরিক করা যাবে না অমুসলমান জাতি এইরকম মুমিন যারা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ও মুসলমান তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তাই নেই তোমরাই থাকবে বিজয়ী তোমরাই থাকবে উচ্চ আসনে ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হতে পারো কি হতে পারো শিরক মুক্ত বেদাত মুক্ত ভেজাল মুক্ত মুমিন যদি হতে পারো আজকে মুসলমান বিশ্বাস করে নবীরা গায়েব জানে আলেমুল গায়েব কি নবী না আল্লাহ
নবীদের নামে মিলাদ পড়ে আল্লাহর নবী যে দিন কায়েমের জন্য আসলেন সেই দিনের খবর নেই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ঈমানের দাবি তোমার ঠিক আছে কিনা এইটা পরীক্ষা হবে দুই নাম্বার কাজ দিয়ে ওয়ামিলুস সালিহাত ঈমানের দাবি করলি চলবে না আশিক নবী দাবি করলি চলবে না নবীর আশিক দাবি করে রাস্তায় মিছিল দিল জশনের জুলুস ঈদে মিলাদুন নবী পালন করলো ও মুসলমান জাতি আল্লাহর নবীর জন্মদিনে তুমি ছুটি দিলা সারা দেশ ছুটি দিল ভালো কথা নবীর জন্মদিনে খুশি হয়েছো কিন্তু আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যেই কোরআনের বিধান নিয়ে আসলেন আজকে যারা এই মিলাদের জন্য সারা দেশ ছুটি দিল তারা কি আল্লাহর নবীর আনিত কোরআনের বিধান বাস্তবায়ন করবে তাহলে কিসের আসে আসল বিষয়টা হচ্ছে এই মিলাদে খুশি হয় কারা শুনুন আজকে আমাদের মুসলিম জাতিকে নবীর মহব্বতের নামে মিলাদের নামে কোথায় না হচ্ছে আবুল আহাব যখন শুনল আল্লাহর নবী জন্ম হয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো আবুল আহাব খুশি না বেজার আপনারা জানেন আবু তালেবের একটা বান্দি ছিল সুয়াইবিয়া এই সুয়াইবিয়া নামক ধাত্রী মহিলা আবু তাল আবু লাহাবের বান্দি সে গিয়ে আবুল আহাবকে খুশ খবর দিল তোমার যে মৃত্যু ভাই আব্দুল্লাহ তার ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তার দাদা নাম রেখেছে আব্দুল মোহাম্মদ এইটা খবর পাওয়ার পরে আল্লাহর নবীর আপন চাচা কিন্তু আবুল আহাব খুশি না বেজার খুব খুশি কেমন খুশি পড়ুন ইতিহাস বলে জানবেন সে ওই বান্দিটাকে আঙ্গুলের ইশারায় সে আজাদ করে দিল মুক্ত করে দিল একটা দাসীকে মুক্ত করে দিল আবুল আহাব আল্লাহর নবীর জন্ম জন্মকে আরবিতে বলে মিলাদ খুশি না বেজার বোঝা গেল আবুল আহাব মিলাদে খুশি এবারে সামনে চলুন আল্লাহর নবীর 40 বছর পর্যন্ত আবুল আহাব নবীর উপরে খুশি আল্লাহর নবীর মিলাদে খুশি কিন্তু যেদিন আল্লাহর নবী এই ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না আল্লাহ ছাড়া কারো হুকুম মানা চলবে না আল্লাহ ছাড়া কোনো ভাইয়া মাধ্যম চলবে না কোনো খাজা বাবা চলবে না গাদা বাবা চলবে না মাদার বুজা চলবে না দেব দেবী বুজা চলবে না আবুল আহাব সেদিন খুশি না বেজার কেমন বেজার যে হাত দিয়ে আল্লাহর নবীর খবর শুনে বান্দি আজাদ করে দিয়েছিল সেই হাত উচ্চ করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো আল্লাহর নবীর সেই মস্তিষ্কে লণ্ডভণ্ড করে দিল একটা লোক নবীর পক্ষে প্রতিবাদ করতে পারলো না আল্লাহ তাআলা প্রতিবাদ করেছেন তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আবু লাহাবের জনশক্তি আবু লাহাবের অর্থ শক্তি কোনো কাজে আসবে না ও মুসলমান জাতি বুঝা গেল যুগে যুগে আবু লাহাবরা আল্লাহর নবীর মিলাদে খুশি হয় আল্লাহর নবীর মিশনে বেজার হয় ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আজকে যারা মাজার পূজারী 3 দিনে 40টা মিলাদ করে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী এই মানুষ মরার পরে 3 দিনে মিলাদ 40টা মিলাদ মৃত্যু বার্ষিকীর মিলাদ জন্মর মিলাদ এগুলো কি আল্লাহর নবী করেছিলেন আল্লাহর নবী করেন নাই হাদিস পড়ুন কোরআন পড়ুন আল্লাহর নবী যেদিন মারা গেলেন আল্লাহর নবীর মৃত্যুর আগে নবীর সমস্ত সন্তানরা মারা গেল আল্লাহর নবী কি কোন সন্তানের জন্য 3 দিন পরে মিলাদ দিয়েছিলেন 40টা করাইছিলেন ভাড়াটিয়া মৌলবীরে খতম করাইছিলেন পয়সা দিয়ে খতম পড়ায় আপনারা মারিফুল কোরআন খুলে দেখবেন সূরা বাকারার 41 নম্বর আয়াতে তাফসীরে লেখা আছে মৃত্যু ব্যক্তির ইশারে সবর উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়ানো দোয়া পড়ানো অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম যে পড়ে সে হারাম কাজ করে যে পড়ায় সে হারাম কাজ করে কোথায় আছে মারিফুল কোরআন সূরা বাকারার 41 নম্বর আয়াত তাফসীরে লেখা আছে ভাইরা আমার আজকে সেই কোরআনটাকে নিয়ে গেল খতম করার জন্য আর আল্লাহর নবী যেই কোরআনকে বাস্তবায়ন করার জন্য রক্ত দিলেন সেই কোরআনের বিধান কি বর্তমানে চালু আছে ব্যাংকে আছে ব্যাংকে কারবার করে সুদের কারবার সোনালী ব্যাংক রূপালী ব্যাংক পূবালী ব্যাংক জনতা ব্যাংক কৃষি ব্যাংক যতগুলো ব্যাংক সব করে সুদে সুদ এখানে হালাল না হারাম
হারাম করেছেন কে? মানুষের লাইসেন্স দিয়ে হালাল করে দিল। জেনা হারাম করেছেন কে? মানুষের লাইসেন্স দিয়ে হালাল করে দেয় প্রতিদিন বিশ্বাবারা। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূর্তি তৈরি করে হারাম করলেন। আমার জাতি রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তারা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ইমানের দাবি করলেই চলবে না, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করতে হবে। দুই রকম লোকেরা এটা বিরোধিতা করেছে, এক প্রকার হলো শাসক গোষ্ঠী, যেমন তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে, আর এক দল হচ্ছে একদল ধর্মীয় পূজায় ব্যবসায়ী যারা ভণ্ড পীর ফকির সুবি দাবি করে, মারেফাতের দাবি করে। একজন পীর লিখেছে ওই সিররিহাত জামিনুল মধ্যে রাখা আছে যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা এবাদত কিচ্ছু লাগে না। ধরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ শর্ত দিয়েছেন ইমানদার কে আর কে ইমানদার না তার জন্য প্রমাণ হবে আমিলুস সালিহাত, নেক আমল করে কিনা, আমল করে কিনা। আল্লাহর নবীর ইতিহাস পড়ুন, আল্লাহর নবী যখন মৃত্যুরোগে আক্রান্ত, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এই সময় তিনি উযু করলেন, বেহুশ হয়ে পড়লেন, কয়েকবার বেহুশ হয়ে পড়লেন, শেষ পর্যন্ত হুকুম দিলেন মুরু আবা বক্কে নিউ সাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি করে। আল্লাহর নবীর হুকুম পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে শুরু করলেন। এর মধ্যে আল্লাহর নবী একটু সুস্থ হয়ে গেলেন, উযু করলেন, দুইজন সাহাবীকে ডাক দিলেন, দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি এবারে মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য রওনা দিলেন। বুখারীর হাদিস পড়ুন, আল্লাহর নবীর ইতিহাসে আসছে ওয়ারিজলাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবী দুজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন, ওয়ারিজলাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ মাফ করা ছিল, সেই নবী মৃত্যুরোগে আক্রান্ত অবস্থায়ও মসজিদে গেলেন দুজন লোকের কাঁধে ভর দিয়ে। আল্লাহর নবী জামাতে নামাজ পড়লেন, এরপরে যদি কোন পীর বলে, কোন ফকির বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না, সেগুলো পীর না শয়তান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আমলে সালিহাত করতে গেলেই হবে, করলেই চলবে না। এই জন্য বলা আছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, তিন নাম্বার কাজ করতে হবে, হকের দাওয়াত দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে হবে, মানুষকে বুঝাতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর মানিটা কি। লা ইলাহার মানি হলো আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, লা ইলাহার মানি হলো আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করব না, লা ইলাহার মানি হলো কোন মাজারে সেজদা করব না, লা ইলাহার মানি হলো লা ইলাহা কারো কাছে প্রার্থনা করব না। প্রার্থনা করব কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি এবং তোমার কাছে সাহায্য চাই। সাহায্য চাবো কার কাছে? না খাজা বাবার কাছে, না কবরওয়ালার কাছে, কেউ ফেরে না খালি হাতে। খাজা বাবার দেওয়ার মালিক খাজাবো না আল্লাহ। ইয়াকা নাবুদু, এই জন্য বলা আছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কে, হকের দাওয়াত দিতে হবে। ও মুসলমান জাতি, হকের দাওয়াত দিলে বাধা আসবে, একাই প্রমাণ করে যুগে যুগে আল্লাহর নবীরা যত দাওয়াত দিয়েছেন বাধা আসছে কিনা। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামও এইরকম একটা সমাজে জন্মগ্রহণ করলেন, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, মূর্তি ভাঙলেন, মূর্তি ভাঙ্গার পরে যখন লোকেরা আসলো জিজ্ঞেস করে এটা কে করলো, সব গেল নমরুদের কাছে। ইতিহাস হয় লম্বা, সংক্ষেপ করে বলছি, নমরুদের কাছে গেল, নমরুদ এখানে চলে আসলো, দীর্ঘক্ষণ চিন্তা করে প্রথম যে শব্দ উঠল তা হলো এই হালমিন ফাতানিয়াজ কুরু আলে হাতানা, এই এলাকায় কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন? তাফসিরে লেখে নমরুদ বুঝতে পেরেছিল এই যে মূর্তিগুলো ভাঙলো, কোন ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, যুদ্ধ মারামারি হলো না, এই মূর্তিগুলো ভাঙলো নিশ্চয় মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, বরং এটা এই সমাজকে পরিবর্তন করার জন্য, মূর্তির সমাজকে ভেঙে দেওয়ার জন্য
নতুন সমাজ গড়ার জন্য, তাওহীদের সমাজ গড়ার জন্য একটা সমাজ পরিবর্তনের সূচনা শুরু হয়েছে। আর এই রকম কাজ শুরু করতে পারে একজন যুবক, একজন বুড়া মানুষের মাথায় আসে না, ঠিক কিনা? নমরুদ ঠিকই বুঝতে পেরেছে, যুগে যুগে ইসলামের জন্য কাজ করেছে যুবকেরা। আপনারা জানেন আসাবে কাজ ছিল যুবক, যারা তৎকালীন মূর্তি পূজকদের সামনে, দেব দেবী পূজকদের সামনে দাঁড়িয়ে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এমনি ভাবে আমাদের নবীজি বলেছেন, নুসির তুমি শাবাব, আমি যুবকদের মাধ্যমে সাহায্য প্রাপ্ত হয়েছি। ইব্রাহিম আলাইহিসসালাম নিজেও ছিলেন যুবক। এবারে লোকেরা বলল, হা হা, সামিনা ফাতাইয়াযকুরুহুম ইয়াকালু লাহু ইব্রাহিম। একজন যুবক আছে, যেই যুবক এই মূর্তিগুলো সোনা জোরে দেখে না, মূর্তির বিরোধিতা করে, সেই লোকের নাম হচ্ছে ইব্রাহিম। তার নাম কি? এবারে লোকেরা বলল, ইব্রাহিমকে ধরে আনো। আলু ফাতু বিহি আলা আয়ুনিন নাস, ইব্রাহিমকে ধরে আনা হলো। এবারে মূর্তি পূজকরা জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কি এই কাজটা করেছো? ইব্রাহিম বলছেন, বাল ফালাহু কাবীরুহুম হাজা, এই বড়টাই করেছে। উনি মূর্তি বড়টাকে ভাঙেন নাই, বড় মূর্তির গলায় কুরআন লটকিয়ে উনি সরে পড়েছিলেন। এবারে তাকে ধরে আনা হলো, তিনি মিথ্যা বলেন নাই, ওনার উদ্দেশ্য এই বড়টা মানে নিজে, আর ওরা বুঝলো ওই মূর্তি বড়টাই করেছে। এবারে লোকেরা বলল, ইব্রাহিম তুমি তো জানো এই মূর্তিগুলো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত দেওয়া শুরু করলেন, ও আমার জাতি, তাহলে তোমরা কেন পূজা করছো এমন জিনিসের, ইবাদত করছো এমন জিনিসের, যেই জিনিস কথা বলতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, যেই জিনিসকে ভেঙে চুরমার করলে নিজেকে রক্ষা করতে পারে না, এই জিনিসের কেন তোমরা ইবাদত করছো? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আমার ভাইরা, এবারে হকের দাওয়াত যখন চলে আসলো, নমরুদের গোষ্ঠী খেপে গেল, বলো কালু হারিকুহু, এই লোকটাকে আগুনে পুড়িয়ে দাও, এছাড়া কোনো উপায় নাই। আমাদের নবীও যখন তাওহীদের দাওয়াত দিলেন, নবীকে হত্যা করার জন্য চক্রান্ত করা হলো। যুগে যুগে যারাই তাওহীদের দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, ওয়াতাওয়াসাও বিল হক, হকের দাওয়াত দিয়েছে, তাদের উপরে জুলুম নির্যাতন এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাওয়াসাও বিস সবর। চার নম্বর কাজ হলো, জুলুম নির্যাতন যতই আসুক না কেন, তোমাদেরকে অটল থাকতে হবে। যদি অটল থাকতে পারো, সাহায্য করার মালিককে। আমার ভাইয়েরা, দুনিয়ার কোন শক্তি নেই মুসলিমদেরকে খতম করতে পারে, মুসলিমদেরকে ধ্বংস করতে পারে, সাহায্য করার মালিককে। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পোড়াবার জন্য তৈরি করা হলো, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত সাহায্য করার জন্য নেমে আসলো। ইব্রাহিম তোমাকে সাহায্য করতে চাই, জিব্রাইল বলল আমি সাহায্য করব, মিকাইল আমি সাহায্য করব, ইসরাফিল আমি সাহায্য করব। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, ও জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আমি তো তোমাদের ইবাদত করি না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যে আল্লাহর ইবাদত করি, আমি সেই আল্লাহর সাহায্য করি, আমি আল্লাহর সাহায্য অপেক্ষায় রয়েছি। ও মুসলমান জাতি, ইব্রাহিমের মত তাওহীদ, ইব্রাহিমের ঈমান যদি অর্জন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। এবারে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম যেই পর্যন্ত তোমার ক্ষমতা ছিল ওই পর্যন্ত তুমি হকের বদল ছিলে, অতাওয়াসাবিল হক করেছ, সবর করেছ, এবারে বান্দার ক্ষমতা যেখানে শেষ আমি ওইখান থেকে আমার সাহায্য শুরু করি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার বান্দা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। ও আমার জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? কেউ দেখে ইসলামের সমস্ত বোমার আগুন ঠান্ডা করতে পারেন কিনা? ভাইরা আমার, এইভাবে যদি আমরাও ইব্রাহিমের মতো তৈরি হতে পারি, আল্লাহ তারা সাহায্য করতে পারেন কিনা? যুগে যুগে সাহায্য করেছেন, তবে শর্ত একটাই, মুসলমানদের চারটা কাজ করতে হবে, সবর, অটল থাকতে হবে। আল্লাহর নবী, হুনাইনের যুদ্ধের ইতিহাস পড়ুন, সব সাহাবী এলোমেলো হয়ে গেছেন, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন আর বলছেন, আনান নবী লা কাযিব আর আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, আমি মিথ্যা নবী নই। এইভাবে তিনি সামনে বাড়লেন, এরপরে সাহাবায়েকরা আবার সংগঠিত হলেন, যুদ্ধ করলেন, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন কিনা? এরকম ভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে লড়াই করলেন, আল্লাহ তাআলা সাহায্য করেছেন।
পিছনে ফেরাউনের বাহিনী সামনে নবী আল্লাহ তাআলা বলেন মুসা তোমার ক্ষমতা এই পর্যন্ত ছিল তা করেছো এবারে তোমার ক্ষমতা শেষ লাঠি নদীতে মারো মুসা লাঠি মারলেন পানি দুই ভাগ হয়ে গেল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে মুসার বাহিনী পার হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সেই নদীতে চুবিয়ে মারলেন আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য নীল দরিয়া রাস্তা করে দিয়েছিলেন সে আল্লাহ বর্তমানে জীবিত আছেন কিনা সে আল্লাহর শক্তি আগের মতো আছে কিনা আগের মতই আছে এই আল্লাহ তারা এখনো পারেন আটলান্টিক মহাসাগরের রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করার তৌফিক দিতে পারেন ঠিক কিনা লা নিদ্দা ওয়ালা বিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালক বারিউন রব্বুন আজালিউন খালাকাল খালকা কামালা ইনশিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদুহ ইয়াকিনান বিগুদুব আমার ভাইরা তবে শর্ত একটাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন ও মুমিন তোমাদের কোনো ভয় নাই মিস্টার কালিম হো আগার মার কাজ মা কুই আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাংলা তাকাব ও মুসলমান জাতি সেই মুসার মতো লাঠি মুসার মতো ইমান ইব্রাহিম মতো ইমান যদি তৈরি করতে পারো যে আল্লাহ তাদের সাহায্য করেছেন সে আল্লাহ এখনো জীবিত আছেন এবারে আল্লাহর আহ্বান দিয়ে শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 75 নম্বর আয়াতে আমাদেরকে আহ্বান করছেন আল্লাহ বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ও যুবকেরা ও মুমিনরা তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না লড়াই করছো না ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান অথচ অসহায় নারী অসহায় পুরুষ অসহায় শিশুরা আফগানিস্তান থেকে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে বসনিয়া চেসনিয়া থেকে সোমালিয়া থেকে চতুর্দিক থেকে তোমাদের কাছে ফরিয়াদ করছে আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ও আমাদের রব আমাদেরকে জালিম দোষী জনপদ থেকে জালিমদের হাত থেকে রক্ষা করো ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন ন্যায়নিষ্ঠবান নেতা আমাদের জন্য একজন উদ্ধারকারী ওলি পাঠাও ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও কোরআনুল কারীমের সূরা এনসার 75 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করেছেন ও আমার যুবকেরা আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার জন্য তৈরি আছেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবার তোমাদেরকে তৈরি হতে হবে তোমাদের কোনো ভয় নাই জেনে রাখুন আফগানিস্তানে যখন আমেরিকা হামলা করে তখন আমেরিকার শক্তি বর্তমানে অনেক বেশি ছিল মুসলমান দুর্বল ছিল শুধু আফগানিস্তানি মুসলমান যুদ্ধ করছিল আর এখন আমেরিকা তার 100,000 সৈন্য ছাটাই করা ঘোষণা দিয়েছে আর মুসলমানরা এখন শুধু আফগানিস্তানই নয় ইরাকে যুদ্ধ করছে সোমালিয়ায় যুদ্ধ করছে কাশ্মীরে যুদ্ধ করছে দুনিয়ার যেই কোনো প্রান্তে কাফেররা মুসলমানদের হামলা করছে সেখানে মুসলিমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হচ্ছে ঠিক কিনা ওটা এখনো যদি মুসলমান তৈরি হয় এই যুগের কাফেররা পর্যন্ত মুসলমানদেরকে ভয় করতে বাধ্য ঠিক কিনা আমেরিকা এখন সেই মক্কার কাফেরদের মতো তালেবানদের সঙ্গে সন্ধি করার জন্য চুক্তি করার জন্য গোপনে বৈঠক করছে পত্রিকা দেখেন নাই আজকে পত্রিকা আছে আমার ভাইয়েরা সেজন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আজকে আমাদেরকে আবার তৈরি হতে সেই খোলাফায়ে রাশিদার মতো সাহাবায়ে কেরামদের মতো সালাহউদ্দিন আইয়ুবী মোহাম্মদ বিন কাসিমের মতো ফের তুজে একবার করিনি হে জাহাঁ কি রাহবরি উঠ খোদা কে নাম লেকার ফের আলমবরদার ইবান আবার তোমাকে সেই বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য সালাহউদ্দিন আইয়ুবী মোহাম্মদ বিন কাসিম আর তারেক বিন জিয়াদের মতো যুবক হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে বাধার পাহাড়কে ডিঙ্গিয়ে দিতে হবে কোন দিয়ে বাদ মুখালিফ সেনা ঘাবড়ায় ও কাপ ইয়ে তো চলতি হয় তো যে উচ্চা উড়ানে কে দিয়ে হে মুসলিম যুবকেরা তোমরা হচ্ছে সেই উর্ধ্ব গগনের বাদ পাখির মতো যে
কাল বৈশাখী মেঘ দেখলে ভয় পায় না বরং বাতাসের তালে তালে আর উপরে চড়তে থাকে বর্তমানে ইহুদি খ্রিস্টানদের কাছে যত অস্ত্র আছে তাদের কাছে ট্যাঙ্ক আছে বিমান আছে সৈনিক আছে তোমার ধারে বাঁশ আছে সেই মুসার লাঠি নিয়ে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো সাহায্য করা মালিক কে ফের তুঝে একবার করনি হে জাহাঁ কি রাহবরি উঠ খোদা কে নাম লেকর ফের আলমবরদার এবং সেজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে ইল্লাল্লাযীনা আমানু তবে যারা ঈমান এনেছে ঈমান আনলে চলবে না ওয়ামিলুস সালিহাত আমলে সালিহাত করে আমলে সালিহাত করলে চলবে না ওয়া তাওয়াসাউ বিল হক হকের দাওয়াত দিতে হবে হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে এজন্য তাওয়াসাউ বিস সবর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।